আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে বেসিক ক্যাম্পাসের পক্ষ থেকে শুভেচ্ছা ও স্বাগতম। আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে 2022 সালের এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য অ্যাসাইনমেন্ট নিয়ে, এবং অ্যাসাইনমেন্টের বিষয়টি হচ্ছে হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রে, যেটা বিষয়কোড হচ্ছে 254। তো বন্ধুরা, স্ক্রিনে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আমাদের হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র অ্যাসাইনমেন্টের প্রশ্নপত্রটি। তো দেখো, এখানে বলা হয়েছে যে আমাদের অ্যাসাইনমেন্ট নম্বর হচ্ছে 4, এবং দেখো অ্যাসাইনমেন্ট নামক যে বক্সটা আছে এখানে আমাদের নির্ধারিত কাজ বলা হয়েছে, অর্থাৎ অ্যাসাইনমেন্টের খাতার মধ্যে আমাদেরকে যেটা সমাধান করতে হবে সেটা এই বক্সের মধ্যে বলা আছে। তো দেখো, আমরা এখানে পড়ে নেই। এখানে বলা হয়েছে যে যৌথ মূলধনি কোম্পানি আর্থিক বিবরণী প্রস্তুত কর, এটা আমাদের শিরোনামটা হবে। এর পরবর্তীতে বলা হয়েছে দেখো, পদ্মা ভ্যালি লিমিটেড এর অনুমোদিত মূলধন প্রতিটি 10 টাকা মূল্যের 70,000 শেয়ার, যার মধ্যে ইস্যুকৃত 40,000 ও বিলিকৃত প্রতিটি শেয়ার 10 টাকা মূল্যের 32,000 শেয়ার। তো 2022 সালের 31 ডিসেম্বর তারিখে কোম্পানি রেওয়ামিল নিম্নরূপ। এখানে দেখো আমরা একটা বক্স দেখতে পাচ্ছি বা ছল দেখতে পাচ্ছি, এখানে হচ্ছে পরিমাণ, টাকা পরিমাণ এবং শিরোনাম গুলো দেওয়া আছে হিসাবের, এগুলো এখন আমরা পড়ে নেই। দেখো এখানে দেওয়া আছে হিসাব শিরোনাম ডেবিট টাকা, হিসাব শিরোনাম ক্রেডিট টাকা। তো দেখো, সুনামের ক্ষেত্রে আছে 45,000 টাকা, শেয়ার মূলধনের ক্ষেত্রে আছে 3,20,000 টাকা, 10% বিনিয়োগের ক্ষেত্রে আছে দেখো 1,00,000 টাকা, আর শেয়ার অধিহারের ক্ষেত্রে আছে 20,000 টাকা। তারপর হচ্ছে দেখো, 1/6/2020 তারিখে বিবিধ পাওনাদার রয়েছে হচ্ছে 50,000 টাকা, যন্ত্রপাতি হচ্ছে 80,000 টাকা, আসবাবপত্র হচ্ছে 65,000 টাকা। এখানে দেখো, এখানে সবকিছু বলা আছে, এগুলো তোমরা দেখে নিবে। এর পরবর্তীতে দেখো আমরা নিজে প্রশ্নতে চলে যাই। প্রশ্নের মধ্যে দেওয়া আছে যে সমন্বয় সমূহ, এখানে দেখো 1 নম্বর পয়েন্টে দেওয়া আছে সমাপনী মজুদ পণ্য 90,000 টাকায় মূল্যায়ন করা হয়েছে, এর মধ্যে 2,500 টাকা মূল্যের অব্যবহৃত সাপ্লাইজ অন্তর্ভুক্ত আছে। 2 নম্বরে বলা হয়েছে শেয়ার অধিহারের অর্ধাংশ প্রাথমিক খরচ অবলম্বনের জন্য সমন্বিত হবে এবং অবশিষ্টাংশ সঞ্চিত তহবিলে স্থানান্তর করতে হবে। অর্থাৎ আমরা হচ্ছে যে ছকটা দেখলাম, তার মধ্যে যেগুলো পয়েন্ট দেওয়া ছিল এগুলো হচ্ছে নিচে শর্ত দেওয়া আছে যে এগুলো হচ্ছে এগুলোর ক্ষেত্রে ব্যবহৃত হচ্ছে। তারপর 3 নম্বরে বলা হয়েছে দেখো, নেট মুনাফার 5,000 টাকা দিয়ে নিমজ্জিত তহবিল তৈরি করতে হবে। 4 নম্বরে বলা হয়েছে বিবিধ দেনাদারের 5,000 টাকা অনাদায়ী পাওনা বাবদ অবলম্বন করতে হবে, অবশিষ্ট দেনাদায়ের উপর 5% নিয়ে অনাদায়ী দেনা সঞ্চিতি তৈরি করতে হবে। 5 নম্বরে দেওয়া আছে কোম্পানির 1,000 টাকার একটি দুর্ঘটনাজনিত দাবি রয়েছে যা এখন পর্যন্ত কোম্পানি অস্বীকার করেছে। 6 নম্বরে বলা আছে যে যন্ত্রপাতির মধ্যে নতুন যন্ত্রপাতি অন্তর্ভুক্ত আছে যার মূল্য হচ্ছে 5,000 টাকা, যা 1 জুলাই 2020 তারিখ ক্রয়কৃত যন্ত্রপাতির উপর অবচয়ের হার হচ্ছে 5%। 7 নম্বরে বলা হয়েছে ক্যাশিয়ার কর্তৃক ক্যাশ বাক্স থেকে টাকা চুরি হয়েছে 1,000 টাকা, যা হিসাবভুক্ত হয়নি। 8 নম্বরে দেওয়া আছে দেখো, আসবাবপত্রের উপর 10% অবচয় ধরতে হবে। 9 নম্বরে দেওয়া আছে শেয়ার মূলধনের উপর 5% লভ্যাংশ ঘোষণা করো। তো এগুলো হচ্ছে আমাদের উদ্দীপক। এখন আমরা প্রশ্নতে চলে যাই। দেখো প্রশ্নতে বলা হয়েছে ক নম্বরে আমাদের যা চেয়েছে সেটা হচ্ছে 2020 সালের 31 ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের জন্য বিশদ আয় বিবরণী প্রস্তুত করো, এটা হচ্ছে আমাদের ক নম্বর প্রশ্ন। খ নম্বরে বলা হয়েছে 2020 সালের 31 ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের জন্য সংরক্ষিত আয় বিবরণী প্রস্তুত করো। গ নম্বরে বলা হয়েছে 2020 সালের 31 ডিসেম্বর তারিখে কোম্পানির শেয়ার হোল্ডারদের মালিকানা সহ বিবরণী প্রস্তুত করো। ঘ নম্বরে বলা হয়েছে 2020 সালের 31 ডিসেম্বর তারিখে কোম্পানির আর্থিক অবস্থা বিবরণী প্রস্তুত করো। তো এগুলো হচ্ছে আমাদের প্রশ্ন, যেগুলো আমাদেরকে অ্যাসাইনমেন্টের খাতার মধ্যে সমাধান করতে হবে। এর পরবর্তীতে আমি তোমাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে দেখো, এখানে তোমাদের কিছু শিখনফল দেওয়া আছে, এগুলো তোমরা পড়ে নিবে, এবং নির্দেশনা অর্থাৎ যে বক্সটা আছে সেটা হচ্ছে আমাদের শর্ত, যেগুলো শর্ত ফলো করে আমাদের অ্যাসাইনমেন্টটা কমপ্লিট করতে হবে। দেখো এখানে শর্তগুলো হচ্ছে, ক নম্বরে বলা হয়েছে বহু ধাপ বিশদ আয় বিবরণী করতে হবে, অর্থাৎ ক নম্বরে প্রথম ধাপটাতে যেটা অ্যান্সার করতে হবে সেটা হচ্ছে বহু ধাপ বিশদ আয় বিবরণী ব্যাখ্যা। খ নম্বরে যেটা বলা হয়েছে ছক অনুযায়ী করতে হবে, খ নম্বরে যেটা প্রশ্ন ছিল আমাদের সেটা এই ছক অনুযায়ী করতে হবে, এবং গ নম্বরে যেটা বলা হয়েছে কোম্পানি আইন 1994 অনুযায়ী করতে হবে। তো এগুলো শর্ত অনুসরণ করে আমাদেরকে অ্যাসাইনমেন্টটা কমপ্লিট করতে হবে। এর পরবর্তীতে আমি তোমাদেরকে যেটা বোঝাবো সেটা হচ্ছে দেখো মূল্যায়ন নির্দেশনার বক্সটি, এই বক্সটাও খুব গুরুত্বপূর্ণ, এটাও তোমাদেরকে খুব মনোযোগ সহকারে পড়ে নিতে হবে। কারণ এখানে আমাদের নম্বর বিষয়টা উল্লেখ করা আছে যে আমরা অ্যাসাইনমেন্টের খাতার মধ্যে কি কি লিখলে, কিভাবে লিখলে এবং কিভাবে উপস্থাপন করলে কত নম্বর পেতে পারি। দেখো নির্দেশনার মধ্যেও কয়েকটা ধাপ দেওয়া আছে, যেগুলো অবশ্যই আমাদেরকে ফলো করতে হবে অ্যাসাইনমেন্টটা কমপ্লিট করার ক্ষেত্রে। এখানে বলা হয়েছে মুনাফা জাতীয় আয় ব্যয়ের যথাযথ ধাপ অনুসরণ, সংরক্ষিত আয় বিবরণী প্রস্তুতকরণ, মালিকানা স্বত্ব বিবরণী প্রস্তুতকরণ, আর্থিক ব্যবস্থার বিবরণী প্রস্তুতকরণ, কোম্পানি আইনের প্রয়োগ, এগুলো ধাপ অনুসরণ করে আমাদেরকে অ্যাসাইনমেন্টটা কমপ্লিট করতে হবে। এর পরবর্তীতে আমি তোমাদেরকে যেটা বোঝাবো সেটা হচ্ছে দেখো, নিম্নে একটা ছক দেওয়া আছে, সেটা হচ্ছে স্কোর এবং নম্বরের ব্যাপ্তি নামক ছকটি। এখানে বলা হয়েছে কত মধ্যে কত পেলে আমরা কি মন্তব্য পেতে পারি।
16 থেকে 20-এর মধ্যে পেলে হবে অতি উত্তম, 14 থেকে 15-এর মধ্যে পেলে হবে উত্তম, 10 থেকে 13-এর মধ্যে পেলে হবে ভালো, এবং 16 থেকে 9-এর মধ্যে পেলে হবে অগ্রগতির প্রয়োজন। তো বন্ধুরা, আমি অ্যাসাইনমেন্টের নির্ধারিত কাজ, নির্দেশনা ও নির্দেশকের আলোকে একটি উত্তরপত্রের নমুনা তৈরি করেছি, যেটি তোমাদেরকে অতি উত্তম পেতে সহায়তা করবে। তো বন্ধুরা, এখন আমরা সেই উত্তরপত্রের নমুনাটি দেখে নেব। বন্ধুরা, আমাদের সর্বপ্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের কভার পেজের মধ্যে অ্যাসাইনমেন্টের শিরোনাম লিখে নিতে হবে। অ্যাসাইনমেন্টের শিরোনাম আমরা লিখতে পারি, দেখো, যৌথ মূলধনী কোম্পানি আর্থিক বিবরণী প্রস্তুতকরণ। এর পরবর্তীতে আমরা ক খ গ ঘ এগুলোর প্রশ্নের সমাধানের ধাপে চলে যাব। তো বন্ধুরা, এই হচ্ছে আমাদের উত্তরপত্রের নমুনাটি। প্রথমে আমরা ক নম্বর প্রশ্ন উত্তরের সমাধান করব। আমাদের ক নম্বর বলা হয়েছিল বহুধা বিশদ আয় বিবরণী ব্যাখ্যা করতে। তো এখানে আমরা লিখব, দেখো, পদ্মা ভ্যালি লিমিটেডের বিশদ আয় বিবরণী 2022 সালের 31শে ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের। এটা লেখার পর আমরা হচ্ছে এই ছকটা অঙ্কন করব। এই ছকের মধ্যে আমরা সব তথ্যগুলো এখানে লিখবো। দেখো, আমাদের ছকটা হবে এরকম, আমরা হচ্ছে 4টা বক্স করব। একটা হচ্ছে বিবরণের বক্স, একটা আর 3টা হচ্ছে টাকার বক্স। এখানে দেখো, বিবরণের ক্ষেত্রে আমি যেগুলো তথ্য দিয়েছি এগুলো তোমাদেরকে অবশ্যই নির্ভুল ভাবে তুলে নিতে হবে, এবং যেগুলো তথ্য যেগুলো অনুসারে প্রয়োজন সেগুলো সেখানে বসাইতে হবে। ভুল হলে তোমাদের হচ্ছে অ্যাসাইনমেন্টটা ভুল হয়ে যাবে। দেখো, এখানে বিক্রয়ের ক্ষেত্রে আমাদের টাকা হচ্ছে 4,02,000 টাকা, এবং ফেরতের ক্ষেত্রে দেখো সেটা কি মাইনাস করতে হবে 2,000 টাকা। তার মানে 4,02,000 থেকে 2,000 বাদ দিলে হচ্ছে আমাদের 4,00,000 টাকা। এর পরবর্তীতে আমরা দেখো দেখতে পাচ্ছি বাদ বিক্রিত পণ্যের ব্যয়। এখানে হচ্ছে মজুদ পণ্য 2020 সালের জানুয়ারি মাসের 1 তারিখে, যেটা হচ্ছে 15,000 টাকা, ক্রয় হচ্ছে 1,90,000 টাকা, এবং সেখান থেকে আমাদেরকে ফেরত করতে হচ্ছে বা আমাদেরকে মাইনাস করতে হবে দেখো 3,000 টাকা। তাহলে 1,90,000 থেকে 3,000 বাদ গেলে হচ্ছে 1,87,000 টাকা। তারপর বলা হয়েছে, দেখো, মজুরি হচ্ছে আমাদের 7,000 টাকা, ক্রয় পরিবহন হচ্ছে 8,000 টাকা, ভাড়া যেটা হচ্ছে কারখানার অংশ 1/3 অংশ এটা হচ্ছে 4,000 টাকা, যন্ত্রপাতির অবচয় হচ্ছে 3,875। তো এখানে দেখো আমরা যেটা পাচ্ছি এটার অ্যান্সার, এই সবগুলো হচ্ছে আমরা যোগ করে পাচ্ছি 2,24,875 টাকা। তো এখন আমরা লিখে নিব যে বাদ সমাপনী মজুদ হচ্ছে আমাদের দেখো 90,000 টাকা, এবং অব্যবহৃত সাপ্লাইসটা হচ্ছে আমাদের 2,500 টাকা। তো এখান থেকে আমরা হচ্ছে এটা মাইনাস করে যে অ্যান্সারটা পাচ্ছি সেটা হচ্ছে দেখো 87,500 টাকা। এর পরবর্তীতে আমরা যেটা লিখতে পারি সেটা হচ্ছে দেখো আমাদের মোট লাভ হলো হচ্ছে 1,37,375 টাকা। তাহলে আমরা হচ্ছে এখানে সব সমাধান করে অ্যান্সারটা পাচ্ছি 2,62,625 টাকা। এখন আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে পরিচালন আয়। পরিচালন আয়টা আমরা হচ্ছে প্লাস করে নিব। দেখো, কমিশন প্রাপ্তিটা হচ্ছে 5,000 টাকা, তাহলে এই 2,62,625-এর সাথে 5,000 যদি আমরা যোগ করে নিই তাহলে হচ্ছে 2,67,625 টাকা। এর পরবর্তীতে আমরা যেটা করব সেটা হচ্ছে দেখো বাদ পরিচালন ব্যয়, যে ক্ষেত্রে বেতন হচ্ছে আমাদের 5,000 টাকা, ভাড়া অফিস 2/3 অংশ হচ্ছে 8,000 টাকা, ইজারা সম্পত্তির অবলম্বন হচ্ছে 6,000 টাকা, অফিস সাপ্লাইজ হচ্ছে আমাদের 10,000 টাকা, এবং অব্যবহৃত হচ্ছে সেখানে 2,500 টাকা। এই 10,000 থেকে 2,500 আমরা যদি বাদ দেই তাহলে হচ্ছে 7,500 টাকা। অনাদায়ী পাওনা আছে আমাদের 2,000 টাকা, নতুন অনাদায়ী পাওনা এটা যোগ করতে হবে। দেখো, এখানে প্লাস চিহ্ন আছে, এটা যোগ করতে হবে, তাহলে হচ্ছে 5,000 টাকা। 2,000 5,000 যোগ করলে হচ্ছে 7,000 টাকা। এর পরবর্তীতে দেখো আবার নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি, এটাও আমাদেরকে প্লাস করতে হবে। তাহলে 2,250 টাকা আমাদেরকে প্লাস করলে 7,000-এর সাথে 2,250 যোগ করলে হয়ে যাচ্ছে 9,250 টাকা। এর পরবর্তীতে আমাদেরকে মাইনাস করতে হবে পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি, এখানে মানটা হচ্ছে আমাদের 3,000 টাকা। তো 9,250 থেকে 3,000 টাকা বাদ দিলে হচ্ছে 6,250। এর পরবর্তীতে দেখো আমরা যা করবো সেটা হচ্ছে বিলম্বে পণ্য সরবরাহের ক্ষতিপূরণ, ক্ষতিপূরণটা হচ্ছে 6,500 টাকা, আউটফিটা হচ্ছে 5,000 টাকা, আসবাবপত্রের অবচয় হচ্ছে 6,500 টাকা। এর পরবর্তীতে দেখো পরিচালন মুনাফা যেটা সেটা হচ্ছে 50,750। তো এখানে হচ্ছে আমরা ক্যালকুলেশন করে যে মানটা পেলাম সেটা হচ্ছে 2,16,875 টাকা। তাহলে প্লাস অন্যান্য, এখন আমরা প্লাস করব শেয়ার হস্তান্তর ফি হচ্ছে 4,000 টাকা, সর্বোৎকৃষ্ট পণ্যের জন্য পুরস্কার হচ্ছে 5,000 টাকা, বিনিয়োগের সুদ হচ্ছে 5,833 টাকা। তো এখানে দেখো আমাদের মোট প্লাস করে আমরা যে মানটা পাচ্ছি সেটা হচ্ছে 14,833 টাকা। তাহলে এখানে আমরা হচ্ছে 2,16,875-এর সাথে এই 14,833 যোগ করলে হচ্ছে আমাদের 2,31,708 টাকা। এখন আমরা হচ্ছে অন্যান্য ব্যয়টা মাইনাস করব। এখানে বিবিধ ক্ষতি আছে 1,000 টাকা, ঋণের সুদ আছে 3,150 টাকা। তাহলে এখানে হচ্ছে আমরা প্লাস করে যে মানটা পাচ্ছি সেটা হচ্ছে 4,150। এই 4,150 কে আমরা 2,31,708 দ্বারা মাইনাস করব।
তাহলে আমাদের মানটা হচ্ছে নিট লাভটা হচ্ছে 227,558 টাকা। তো বন্ধুরা এতটুকু লিখলে আমাদের ক নম্বর যে প্রশ্নটা ছিল সেটা সমাধান হয়ে যায়। এর পরবর্তীতে আমরা খ নম্বর প্রশ্ন সমাধান করব, তবে আমরা আরেকবার এটার প্রশ্নটা দেখে নেব। খ নম্বরে দেখো বলা হয়েছিল 2020 সালের 31 ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের জন্য সংরক্ষিত আয় বিবরণী প্রস্তুত করো। তাহলে আমাদেরকে সংরক্ষিত আয় বিবরণী প্রস্তুত করতে হবে। তো আমরা সমাধানে চলে যাই। সমাধানের মধ্যে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে দেখো আমরা লিখবো খ নম্বর প্রশ্নের উত্তর পদ্মাবলী লিমিটেডের সংরক্ষিত আয় বিবরণী 2020 সালের 31 ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের। এটা লেখার পর আমরা হচ্ছে এখানেও একটা ছক অঙ্কন করব। এখানে আমরা হচ্ছে তিনটা বক্স করব, যেটা হচ্ছে বিবরণের বক্স, টাকা দুটা হচ্ছে টাকার বক্স। তো এখানে বিবরণের ক্ষেত্রে দেখো বিশদ আয় বিবরণী, চলতি বছরের নিট লাভ হচ্ছে আমরা যেটা পেলাম 227,558, বাদ দিতে হবে যেখান থেকে দেখো লভ্যাংশ প্রদান হচ্ছে 11,500 টাকা, নিবন্ধিত তহবিলের স্থানান্তর হচ্ছে 5,000 টাকা, ঘোষিত লভ্যাংশ হচ্ছে 16,000 টাকা। তাহলে এখানে হচ্ছে আমরা প্লাস করে যে মানটা পাচ্ছি সেটা হচ্ছে দেখো 32,500 টাকা। তাহলে সংরক্ষিত আয় বিবরণী উদ্ধৃত হচ্ছে দেখো এখান থেকে আমরা হচ্ছে মাইনাস করবো, কেননা আমাদের বাদ করতে বলা হয়েছিল। তো আমরা 227,558 থেকে যদি 32,500 টাকা মাইনাস করি তাহলে হচ্ছে 195,058 টাকা। তাহলে বন্ধুরা এখানে আমাদের খ নম্বর প্রশ্ন সমাধান হয়ে যায়। এর পরবর্তীতে আমরা গ নম্বর প্রশ্ন সমাধান করব, তবে এটার হচ্ছে আগে প্রশ্নটা আমরা দেখে নেব। দেখো গ নম্বরে আমাদের বলা হয়েছিল 2020 সালে 31 ডিসেম্বর তারিখে কোম্পানির শেয়ার হোল্ডারদের মালিকানা স্বত্ব বিবরণী প্রস্তুত করো। তো এখন আমরা উত্তরে চলে যাই। আমাদের উত্তরে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে দেখো আমরা প্রথমে লিখবো গ নম্বর প্রশ্নের উত্তর এবং লিখবো পদ্মাবলী কোম্পানির শেয়ার হোল্ডারদের মালিকানা স্বত্ব বিবরণী 2020 সালের 31 ডিসেম্বর। এখানে আমরা হচ্ছে দেখো চারটা বক্স করব, যেটা হচ্ছে বিবরণের একটা হচ্ছে বিবরণের বক্স আর তিনটা হচ্ছে টাকার বক্স। তো দেখো এখানে বিবরণের ক্ষেত্রে দেওয়া আছে শেয়ার মূলধন হচ্ছে আমাদের 7 লক্ষ টাকা, অনুমোদিত মূলধন হচ্ছে 4 লক্ষ টাকা, ইস্যুকৃত মূলধন দেওয়া নাই, বিলিকৃত আদেকৃত মূলধন এখানে দেওয়া নেই, সঞ্চিত উদ্ধৃত হচ্ছে আমাদের 3,20,000 টাকা, সঞ্চিত তহবিল হচ্ছে 45,000 টাকা। এখন দেখো আমাদেরকে প্লাস করতে হবে শেয়ার অধিহার হতে স্থানান্তরিত যেটা হচ্ছে 10,000 টাকা। তাহলে 45,000 কে আমাদেরকে যেহেতু এটা প্লাস করতে বলা হয়েছিল তাহলে 10,000 আমরা প্লাস করলে পাচ্ছি 55,000 টাকা, এবং শেয়ার অধিহার হচ্ছে আমাদের 20,000 টাকা, যেখান থেকে আমাদেরকে প্রাথমিক খরচ দ্বারা অবলোকন কে মাইনাস করতে হবে, কারণ এখানে মাইনাস চিহ্নটা দেওয়া আছে আর এটার মান হচ্ছে 10,000 টাকা। তাহলে 20,000 থেকে 10,000 বাদ দিলে হচ্ছে 10,000, এবং এখানেও আমাদেরকে মাইনাস করতে হবে কারণ মাইনাস চিহ্ন দেওয়া আছে, সঞ্চিত তহবিলের স্থানান্তর এখানেও হচ্ছে আমাদের 10,000 টাকা। তাহলে 10,000 থেকে 10,000 গেলে আমাদের শূন্য হাতে থাকে, এই জন্য আমি এই চিহ্নটা দিয়েছি। এর পরবর্তীতে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে নিমজ্জিত তহবিল আমাদের দেওয়া আছে 5,000 টাকা, এটা কিন্তু দ্বিতীয় নম্বর বক্সের টাকার বক্সে হবে। রক্ষিত আয় বিবরণী জের হচ্ছে 1,95,058 টাকা। বন্ধুরা দেখো এখানে হচ্ছে এই বক্সের আমরা সবগুলো মান যোগ করে যেটা পাচ্ছি সেটা হচ্ছে 5,75,058 টাকা। তাহলে এটাই হচ্ছে আমাদের শেয়ার হোল্ডারদের মালিকানা স্বত্ব। তো বন্ধুরা এখানে আমাদের গণ প্রশ্নের সমাধান হয়ে যায়। এর পরবর্তীতে আমরা ঘ নম্বর প্রশ্নের সমাধান করব, তবে আমরা এটার আগে প্রশ্নটা দেখে নেব। ঘ নম্বরে বলা হয়েছে আমাদের দেখো 2020 সালের 31 ডিসেম্বর তারিখে কোম্পানির আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করো। তো আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে কোম্পানির আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করতে হবে। আমরা উত্তরটা হবে এরকম, দেখো আমরা লিখবো ঘ নম্বর প্রশ্নের উত্তর এবং লিখবো পদ্মাবলী লিমিটেডের আর্থিক অবস্থার বিবরণী 2020 সালের 31 ডিসেম্বর। এটা লেখার পর হচ্ছে আমরা এখানেও বক্স অঙ্কন ছক অঙ্কন করব, যেটা চারটা বক্স থাকবে, একটা হচ্ছে বিবরণের বক্স এবং বাকি তিনটা হচ্ছে টাকার বক্স। এখানে দেখো বিবরণের ক্ষেত্রে আমরা লিখবো সম্পদ সমূহ, আমাদের সম্পদ যেগুলো আছে এগুলো এখন ব্যাখ্যা দিব। স্থায়ী সম্পদের ক্ষেত্রে যন্ত্রপাতি আছে 80,000 টাকার, পুঞ্জীভূত অবচয় যেটা হচ্ছে আমাদেরকে কি মাইনাস করতে হবে, পুঞ্জীভূত অবচয়ে দেখো আমাদের মোট মানটা হচ্ছে এটা প্লাস করে পাচ্ছি 5,875 টাকা, এবং যেহেতু এটা আমাদেরকে মাইনাস করতে বলা হয়েছে সেহেতু আমরা যন্ত্রপাতির মানের দ্বারা এই মানকে আমরা মাইনাস করে পাচ্ছি 74,125 টাকা, এবং আসবাবপত্র হচ্ছে আমাদের 65,000 টাকার, অবচয় হচ্ছে 6,500, এটা যেহেতু মাইনাস করতে বলা হয়েছে তাহলে এটা মাইনাস করে আমরা পাচ্ছি 58,500 টাকা, দালান কোঠা আছে 1,20,000 টাকা, সুনাম হচ্ছে 45,000 টাকা, ইজারা সম্পত্তি হচ্ছে 60,000 টাকা, এখান থেকে অবলোকন আমাদেরকে মাইনাস করতে হবে, অবলোকন আছে 6,000 টাকা। তো 60,000 থেকে 6,000 আমরা যদি বাদ দিই তাহলে হচ্ছে 54,000 টাকা, এবং আমাদের হচ্ছে এইটার আমরা যদি যোগ করি মধ্যখানে যে টাকার বক্সটা আছে এটা যোগ করলে আমরা যে মানটা পাচ্ছি সেটা হচ্ছে দেখো আমাদের 3,51,625 টাকা। এর পরবর্তীতে আমরা যেটা করব সেটা হচ্ছে দেখো বিনিয়োগ, বিনিয়োগের ক্ষেত্রে 10% বিনিয়োগ হচ্ছে জুন মাসের 1 তারিখে 1,00,000 টাকা,
চলতি সম্পদের ক্ষেত্রে দেখো, ব্যাংক জমা আছে 1 লক্ষ টাকা, নগদ রয়েছে 10,000 টাকা, এবং বিবিধ ক্ষতি এটা মাইনাস করতে হবে 1,000 টাকা। আমাদেরকে মাইনাস করলে আমরা 10,000 থেকে 1,000 বাদ দিলে হচ্ছে 9,000 টাকা। সমাপনী মজুদ হচ্ছে আমাদের দেখো 90,000 টাকা, অব্যবহৃত সাপ্লাইজ হচ্ছে 2,500 টাকা। তো এটাকেও আমরা কি করবো, মাইনাস করবো, কেননা এখানে মাইনাস চিহ্নটা আছে। মাইনাস করলে আমরা পাচ্ছি 87,500 টাকা। অব্যবহৃত সাপ্লাইজ আবার আমরা জানি 2,500 টাকা, বিবিধ দেনাদার আছে 50,000 টাকার, এবং এর পরবর্তীতে দেখো দেওয়া আছে মাইনাস নতুন অনাদায়ী পাওনা, অর্থাৎ এই মানকে আমরা যে মানটা পাবো সেটাকে মাইনাস করতে হবে 5,000 টাকা। তাহলে 50,000 থেকে 5,000 বাদ দিলে হচ্ছে 45,000 টাকা, এবং আবার আমাদেরকে মাইনাস করতে হবে নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি, যেটা আছে 2,250। তো 45,000 থেকে 2,250 যদি আমরা বাদ দিই তাহলে হচ্ছে 42,750। বিনিয়োগের অনাদায়ী সুদ হচ্ছে আমাদের 5,833। তো এখানে দেখো, এখানে যতগুলো মান আছে এগুলো আমরা হচ্ছে যোগ করে পাচ্ছি 2,47,583 টাকা। এর পরবর্তীতে দেখো দেওয়া আছে অসমনীত ব্যয়, এর ক্ষেত্রে প্রাথমিক খরচ হচ্ছে 10,000 টাকা, এবং শেয়ার অধিহার আমাদেরকে মাইনাস করতে হবে 10,000 টাকা। তাহলে এটার মান জিরো হয়ে যাচ্ছে, এই জন্য আমি এই চিহ্নটা দিয়েছি, তোমরা জিরো দিলেও সমস্যা হবে না। এবং মোট সম্পদ আমাদের হচ্ছে দেখো 6,99,208 টাকা। তারপর শেয়ার মালিকের শত ও দায় সমূহ এখন আমরা নির্ণয় করব। আমরা জানি শেয়ার মূলধন আছে 7 লক্ষ টাকার, অনুমোদিত মূলধন আছে 4 লক্ষ টাকার, প্রতিটি শেয়ার 10 মূল্যে 70,000 শেয়ারে বিভক্ত। তাহলে ইস্যুকৃত মূলধন ক্ষেত্রে প্রতিটি শেয়ার 10 মূল্যে 40,000 শেয়ারে বিভক্ত, এবং বিলিকৃত আদায়কৃত মূলধনের ক্ষেত্রে প্রতিটি শেয়ার 10 মূল্যে 32,000 শেয়ারে বিভক্ত। এর পরবর্তীতে আমরা যেটা লিখতে পারি সেটা হচ্ছে দেখো, আমরা জানি সঞ্চিতি ও উদ্ধৃত হচ্ছে 3,20,000 টাকার, সঞ্চিতি তহবিল হচ্ছে 45,000 টাকা প্লাস শেয়ার অধিহার, এটাকে আমরা যোগ করে দিতে হবে 10,000 টাকা। তাহলে 45,000 আর 10,000 যদি আমরা যোগ করি তাহলে হচ্ছে 55,000 টাকা। সংরক্ষিত আয় বিবরণী উদ্ধৃত হচ্ছে 1,95,058 টাকা। তাহলে শেয়ার অধিহার আমাদের এখানে আছে 20,000 টাকা, এখান থেকে আমাদের প্রাথমিক খরচ বলি মাইনাস করতে হবে 10,000 টাকা। তাহলে 20,000 থেকে 10,000 গেলে হয় আমাদের 10,000 টাকা। আবার দেওয়া আছে দেখো মাইনাস সঞ্চিতি তহবিল 10,000 টাকা, তাহলে 10,000 থেকে 10,000 বাদ দিলে হচ্ছে 0 টাকা। আবার নিমজ্জিত তহবিল হচ্ছে আমাদের 5,000 টাকা। এই 5,000 টাকা হচ্ছে আমরা যেটা এখানে লিখেছি, এই বক্সে যতগুলো আমাদের মান আছে সেই মানগুলোকে আমাদেরকে যোগ করতে হবে, যোগ করে আমরা যে মানটা পাবো সেটা হচ্ছে 2,55,058 টাকা। এর পরবর্তীতে দেখো আমরা দেখতে পাচ্ছি দীর্ঘমেয়াদী দায় 12% ঋণপত্র হচ্ছে 1/4/20 তারিখের, চলতি দায় ভবিষ্যৎ ব্যবস্থা হচ্ছে আমাদের 35,000 টাকার, তারপর বিবিধ পাওনা দ্বারা আছে আমাদের 50,000 টাকার, ঋণপত্রের বকেয়া সুদ আছে 3,150 টাকা, বকেয়া বেতন হচ্ছে 3,000 টাকা, প্রদেয় বিল হচ্ছে 12,000 টাকা, নির্দাবি লভ্যাংশ হচ্ছে আমাদের 5,000 টাকা, ঘোষিত লভ্যাংশ হচ্ছে আমাদের 16,000 টাকা। তাহলে এগুলো সব হচ্ছে আমরা প্লাস করে পাচ্ছি দেখো 89,150 টাকা। তাহলে এই ক্ষেত্রে আমরা হচ্ছে এই বক্সে যতগুলো আমাদের মান ছিল তৃতীয় চতুর্থ নম্বর বক্সে, এই টাকার বক্সটাতে, এই বক্সে আমরা সবগুলো মান যোগ করে যে মানটা পাচ্ছি সেটা হচ্ছে 6,99,208 টাকা। তো বন্ধুরা এতটুকু লিখলে আমাদের ঘ নম্বর প্রশ্নের সমাধান হয়ে যাবে। বন্ধুরা তোমাদেরকে অবশ্যই এই মানগুলো নির্ভুল ভাবে বসাইতে হবে, যেখানে যার জায়গা সেখানে সেই তথ্যগুলোর সাথে তোমাদেরকে হচ্ছে মিলিয়ে লিখতে হবে, ভুল করা যাবে না কোনো। তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের অ্যাসাইনমেন্টের উত্তরপত্রের নমুনা। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো যে কিভাবে তোমাদেরকে অ্যাসাইনমেন্টটা কমপ্লিট করতে হবে। আজ এই পর্যন্তই, পরবর্তী অ্যাসাইনমেন্টগুলোর উত্তরপত্র পাওয়ার জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। সুস্থ থাকবে, ভালো থাকবে, ধন্যবাদ।